সুন্দরবন নিউজ সঠিক খবর সব সময় সন্ধ্যা রূপসজ্জা নারায়ণপুর বাজার নামখানা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে সিটি গোল্ড ও শ্রীহরির যে কোনো গহনা কুড়ি পার্সেন্ট ছাড়ে পাওয়া যায় অল্পের জন্য বেঁচে গেল চালক সহ ইট বোঝাই মোটর ভ্যান উকিলের হাট স্টেশনের কাছে যে রেলগেটটি রয়েছে সেটি উকিলের হাট থেকে ফটিকপুর যাওয়ার মেন সংযোগস্থল দীর্ঘদিন ধরে ওই রেলগেটটি বেহাল অবস্থায় রয়েছে বহু কষ্ট করে সাধারণ মানুষকে পারাপার করতে হয় এবং যেখানে নেই কোনো নির্দিষ্ট ব্যারিকেড ও সিগন্যালের ব্যবস্থা যার ফলে বহুবার ছোট বড় বিভিন্ন দুর্ঘটনা ঘটে বর্তমানে লকডাউনের ফলে দীর্ঘদিন বন্ধ নামখানা শিয়ালদা রুটের ট্রেন চলাচল আজ হঠাৎই একটি ট্রেন চলে আসায় সেই সময় আসা একটি ইঁট বোঝাই মোটরভ্যান তাড়াহুড়ো করে রেললাইন পেরোতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ঞ্জলিতে পড়ে যায় তবে মোটর ভ্যান চালকের কোনো ক্ষতি হয়নি বলে জানা যায় স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে মোটর ভ্যানটিকে নয়নজলি থেকে তোলার ব্যবস্থা করা হয় উকিলের হাট থেকে দেবব্রত চ্যাটার্জী ও রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নিচে থাকা নোটিফিকেশনের বেল আইটেমটি বাজিয়ে দিন